দেযালে বিভিন্ন ধরনের অঙ্কন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আসলে ছাত্ররা বাংলাদেশকে কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে কত সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে চাচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আসলে আমি যে জায়গাতে এসেছি এই জায়গাতে এসে যখন দেখি যে স্টুডেন্টরা দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন চিত্রাঙ্কন করছে তাদের মনের ভাব প্রকাশ করছে তারা যেভাবে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তাদের প্রতিবাদের যে ভাষা ছিল সব কিছু আর কি এই চিত্রাঙ্কনের মধ্যে তুলে ধরছে এবং আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে পরবর্তী জেনারেশন এরা কিন্তু এই সমস্ত চিত্রাঙ্কন দেখে বুঝতে পারবে যে আসলে কিভাবে কিসের বিনিময়ে কি প্রতিবাদ করে এই দ্বিতীয় স্বাধীনতাটা শিক্ষার্থীরা অর্জন করেছে তো শিক্ষার্থীরা আসলে পারে না এমন কিছু নাই ওরা যে দেশটাকে মনে হচ্ছে যে ভাঙা চোরা ঝড় উঠেছিল সেই ঝড়ের পরে যে তাণ্ডবের পরে যে অবস্থা হয় গুছাইতে একটু সময় লাগে তো শিক্ষার্থীদেরও কিন্তু এই বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে রঙিন করে তুলতে হয়তো একটু সময় লাগবে কিন্তু ওরা পারবে কারণ সকল শিক্ষার্থী যখন তাদের মেধা শিক্ষা বিবেক বিবেচনা কাজে লাগিয়ে বাংলাদেশকে গড়ে সুন্দর সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছে এবং এই প্রত্যয় তারা হাতে নিয়েছে আমরা আশাবাদী যে অবশ্যই তারা এটাকে সফল হতে পারবে বা সফল করবে এই দেয়ালগুলো আগে ছিল এত অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং পোস্টারে পোস্টারে ভরা কিন্তু আজকে আসলে জয়দেবপুর এলাকাতে সেই দেয়ালটা দেখে একদম রীতিমতো আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর করে পুরা দেয়ালটা এরা রাঙিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা আবর্জনা নাই এবং সবকিছু দেখে আসলে প্রচন্ড ভালো লেগেছে সাথে আমার বাচ্চাটাও ছিল ওকেও আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আসলে কিছু কিছু বিষয় আছে বাচ্চাদেরকেও বোঝানোর জন্য দরকার আছে তো এইভাবে দেশটাকে যে সাজাচ্ছে ওরা বিভিন্ন জায়গায় কিন্তু ময়লা পরিষ্কার করছে বাজার নিয়ন্ত্রণ করছে এভাবে দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন করছে এবং সেখানে যা যা আছে দল গণ নির্বিশেষে ওরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতাটা রক্ষা করবে এই ধরনের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কিছু কথা লিখে রেখেছে তো এগুলো আসলে দেখতেছিলাম আমি দেখতে দেখতে হাঁটছিলাম এবং দেখেন আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে যে এটারই নাম হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাংলাদেশ আমাদের কাছে একটি পরিবার আর এই পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্তব্য তো যেটা আমরা পারিনি হয়তো সেটা হচ্ছে করে দেখিয়েছে এবং ওরা এত সুন্দরভাবে করছে আজকে যখন আমি গিয়েছিলাম তখন দেখলাম যে না রাস্তায় কিন্তু সকাল থেকে কোনো ট্রাফিকের দায়িত্ব পালন করা ভাই বোন ছিল না কিন্তু রাস্তায় কোনো বিশৃঙ্খলতাও ছিল না সবকিছু সুন্দরভাবে চলছিল সকল গাড়ি ঘোড়া ভালোভাবে চলছিল এবং যারা ফুটপাথ ব্যবহার করে তারা ফুটপাথ দিয়েই হেঁটে যাচ্ছিল এটা মূলত মেইনটেন করিয়েছে স্টুডেন্ট ভাই এবং বোনেরা তো তোমাদেরকে আসলে ভবিষ্যৎ প্রত্যাশাই আমরা করছি আমরা অবশ্যই চাইবো যে ওরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে ওদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওদেরকে ইন্সপায়ার করা যেন ওরা কাজগুলোকে সুন্দর ভাবে করতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই